সালামু আলাইকুম আজকে আমি গাউনের লোয়ার পার্টের সেকেন্ড স্টেপের এই ডিজাইনটাই করে দেখাবো ডায়াগ্রাম সাথে আছে আমি ডায়াগ্রাম ধরে ধরে বুঝিয়ে করে দিব এতদিন আগের পর্বগুলোতে দেখেছি বডি কিভাবে করতে হবে এবং ফার্স্ট স্টেপটা কিভাবে করতে হবে আমি যেহেতু এখানে স্যাম্পুল একটা করে দেখাচ্ছি স্যাম্পুলেই আমি সেকেন্ড স্টেপটা করে দেখাচ্ছি যদি তোমাদের আমার টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা আইকনটা প্রেস করে দিবে আমি ডায়াগ্রামটা একটু দেখিয়ে দিচ্ছি ডায়াগ্রাম ধরে এখানে দেখো একটা যে প্যাটার্ন একটা যে পাপড়ি এই পাপড়ি থেকে নেক্সট পাপড়ি রাখ পর্যন্ত দশটা করে ঘর আছে তাহলে আমাদের এই একটা পাপড়ির থেকে যদি আমরা কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এমনভাবে আমাদের ঘর নিতে হবে যাতে দশ দিয়ে মাল্টিপ্লাই করলে মেলে অথবা দশ দিয়ে ডিভাইড করলে মিলে যায় তো আমার এখানে আমি আগের পর্বে দেখিয়ে দিয়েছিলাম এখানে আমার নব্বইটা ঘর আছে তো আমি এখন স্টার্ট করবো স্টার্টিংয়ে আমি আবারও দেখিয়ে দিচ্ছি লোয়ার পার্টের ফার্স্ট স্টেপ শেষ হয়েছে সেকেন্ড স্টেপের সেকেন্ড ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি চারটা চেন নিব আগে একটা চেন নেওয়া ছিল এই জন্য আমি এখানে চারটা চেন নিলাম চারটা চেন নেওয়ার পর এই যে পাশে এই যে প্রথম কুশিটা এই বক্সটা আমি স্কিপ করছি এখানে কিছু করব না পাশেরটার উপর থেকে একটা ডাবল কুশি নিব। তারপর একটা চেন নিব এবং এই যে মিডিলের যে চেনটা আছে এই ঘরটার ঘরটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই ঘরের মাঝখানে যে চেনটা আছে এখানে আমি ডাবল কুশি নেব পাঁচটা ঠিক আগে যেভাবে আমরা পাতা করেছি আগের ডিজাইনের পাতাগুলো যেভাবে করেছি এখানেও ঠিক একইভাবে করব এখানে পাঁচটা ডাবল ডাবলকুশি নিব এখানে আমার পাঁচটা কুশি নেওয়া হয়ে গেলে ঠিক এই যে লাস্ট যে ডাবল কুশিটা আছে এখান থেকে আমি কাটাটা বের করে নিলাম লোভটা ছেড়ে দিলাম এবং ফার্স্ট যে ডাবল কুশিটা দিয়েছি এই কুশিকাটা পুট করে এই ফার্স্ট ডাবল কুশির মধ্যে থেকে এই লোভটাকে আমরা টান দিয়ে এ পাশে নিয়ে আসলে কিন্তু পাতাটা হয়ে যাবে সেম আগের মতোই তারপর একটা চেন নিব এবং নেক্সট যে ডাবল কুশিটা আছে একদম পাশে সাথে লাগানো যে ডাবল কুশিটা আছে তার উপর থেকে একটা ডাবল কুশি নিবো এরপর আমরা একটা করে চেন নিব এবং এই যে ঘরটা যেভাবে আছে সেইভাবেই পরে ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি দিলে এখানেও একটা ঘর হয়ে যাবে আবারও একটা চেন আবারও একটা ঘর একটা করে চেন আর একটা করে প্রিভ্যাস লাইনে যে ডাবল ডাবলকুশিগুলো আছে তার উপর থেকে ডাবল কুশি নিচ্ছি এই প্রথম পাপড়ি থেকে আমরা দশ নম্বর ঘর পর্যন্ত এই বক্স করে নিব দেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একদম এই পাপড়ির থেকে ধরবো পাপড়ির থেকে কাউন্ট করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা হয়ে গিয়েছে এগারো নাম্বার ঘরে আমাদের আবার একটা পাপড়ি করতে হবে তো এখান থেকে আমি আবারও একটা চেন নিব চেন নিয়ে এগারো নাম্বার ঘরে আমি আবারও একটা পাপড়ি করবো পাঁচটা ডাবল গুষি নিব ডাবল কুশি নিয়েছি নেওয়ার পর লাস্ট ডাবল ডাবলকুশি থেকে কাটা বের করে ফার্স্ট ডাবল কুশির উপরের দুইটা সুতার নিচ থেকে দিয়ে এই যে লুকটা আছে লাস্টের এটা এই ফার্স্টের ডাবলকুশি থেকে বের করে নিয়ে আসলাম তারপর এখান থেকে একটা চেন নিব তারপর আবার এই যে নেক্সট যে ডাবলকুশি স্টিচটা আছে তার উপর থেকেই কুশি নিব মাত্র যেভাবে করলাম এই সাইডটা ঠিক একইভাবে সম্পূর্ণ লাইনটা করে নিতে হবে আমি লাইনের ক্লোজিংয়ে এসে আবার দেখিয়ে দিচ্ছি এইটা লোয়ার পার্টের সেকেন্ড ডিজাইনের ফার্স্ট লাইনটা উঠে গেল আমি লোয়ার পার্টের সেকেন্ড ডিজাইনের ফার্স্ট লাইনের লাস্টের প্যাটার্নের কাছে চলে এসেছি এখানে লাস্ট প্যাটার্নের যে পাপড়িটা আছে সেটার পরে ডাবল কুশি দিয়ে একটা চেন নিয়ে বাকি যে নেট ঘরগুলা আছে সবগুলার উপরে নেট করব একটা করে চেন একটা করে কুশির উপরে কুশি তো এখান থেকে আমি তোমাদের একটু দেখিয়ে দিব যে প্রত্যেকটার কিভাবে আমি কাউন্ট করেছি এখান থেকে আমি শুধু একটা চেন নিব আর স্টার্টিংয়ে যে পাঁচটা চেন দিয়েছিলাম চারটা চেন দিয়েছিলাম তার উপর থেকে একটা চেন স্কিপ করে আমি দ্বিতীয় চেনের সাথে এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দেব তাহলে দুই পাশে চেন হয়ে গেছে এখানে কিন্তু আরও একটা ঘর হয়েছে আমি তাও এটা কাউন্ট করে দেখিয়ে দিই এই যে প্রত্যেকটা পাতার থেকে কাউন্ট করছি পাতার থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো নম্বর ঘরে আবার পাতা হচ্ছে আমি সেকেন্ড পার্টেও আবার পাতা থেকে কাউন্ট করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে আমি কিন্তু দশটা দশটা করে ঘর হিসাব করে লাইনটা উঠিয়েছি তো এখান থেকে আমি দ্বিতীয় লাইনটা উঠিয়ে দেখাচ্ছি দ্বিতীয় লাইনের এখানে ডায়াগ্রামটা একটু খেয়াল করতে হবে ডায়াগ্রামে আমাদের রাইট সাইডে একটা ঘর সরে আসবে লেফট সাইডে আর একটা ঘর সরে যাবে আর মাঝখানে একটা স্কোয়ার শেপের বক্স হবে এইভাবে একটা বক্স হবে তো আমি এখান থেকে ডায়াগ্রামের যেভাবে আছে ঠিক সেভাবেই দেখিয়ে দিচ্ছি তবে ডায়াগ্রামে মাঝখানে এখানে দুইটা চেন নিয়েছে আমি একটা চেন নিয়েছি তোমাদের যদি মনে করো তোমরা দুইটা করে চেন নিবে দুটো করে নিতে পারো মানে মেন যে ডিজাইনটা সেখানেও একটা করেই চেন নেওয়া আছে তো যেখানে আমি লাইনটা ক্লোজ করেছি ঠিক সেখান থেকে আমি চারটা চেন নিব চেন নিয়েছি তারপর নেক্সট যে চেন স্টিচটা আছে এর ভেতর থেকে পাঁচটা ডাবলকুশি নিয়ে একটা পাপড়ি করব আমার পাঁচটা ডাবলকুশি নেওয়া শেষ লাস্ট ডাবলকুশির থেকে কুশিকাটা বের করে লুপটাকে একটু বড় করে রাখলাম আর এখানে চারটা চেন বাদ দিব ফার্স্ট যে কুশিটা নিয়েছি সেখান থেকে আবার এই লুকটা বের করে নিয়ে একটা পাপড়ি করে ফেলবো তারপর এখান থেকে একটা চেন নিব এই পাপড়ির সাথেই যে ডাবল কুশিটা আছে ঠিক সেখানেই আমি একটা ডাবল কুশি করে নিব আবারও একটা চেন নিব চেন নেওয়ার পর এবার কিন্তু এই টোটাল প্রিভিয়াস লাইনে যে পাপড়িটা আছে সেটা কি স্কিপ করব এবং একদম সাথে যে ডাবল কুশিটা আছে তার উপর থেকেই একটা ডাবল কুশি নিয়ে নিব তারপর একটা চেন নিব চেন নেওয়ার পর ঠিক নেক্সট ঘরের মাসখানে যে চেনটা আছে সেই চেনের মা মাঝখান থেকে আমরা পাঁচটা ডাবল কুশির একটা পাপড়ি করে নিব যেভাবে ডান সাইডে করলাম সেভাবে একইভাবে আমরা বাম সাইডেও একটা পাপড়ি করে নিব যে এই ডাবল কুশিটা কিন্তু বাদ দিব আমরা শুধু পাতার জন্য যে পাঁচটা করে ডাবল কুশি নিচ্ছি তার ফার্স্ট কুশিতে আটকে দিব একটা চেন নিব একদম এই যে ঘরের মাঝখানে চেনে ডাবল কুশি দিচ্ছি তারপরেই যে ডাবল কুশিটা আছে সেখানেই কিন্তু আমি আবার ডাবল কুশি দিয়েছি একটু ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এরপরে ঠিক পরে যে প্যাটার্নটা আছে তার এই ঘরে ডান সাইডে একটা পাতা হবে বাম সাইডে একটা পাতা হবে আর মাঝখানের গুলা হবে নেট এটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে নেট করতে হবে একটা চেন নিতে হবে তারপরে ডাবল কুশির উপরে কুশি। একটা চেন নেক্সট ডাবল কুশির উপরে ডাবল কুশি একটা চেন নেক্সট ডাবল কুশির উপরে ডাবল কুশি একটা চেন নেক্সট উপরে এবার এখানে আমরা আবার পাপড়ি করবো ডান সাইডের এই ঘরটায় ঠিক মিডিলের যে পাপড়িটা আছে তার ডান সাইডের এই ঘরে যে চেনটা আছে চেনের মাঝখান থেকে ফাইভ টি সি আমরা পাপড়ি করে নিব পাপড়ি শেষ হলে একদম সাথে যে ডাবল ডাবলকুশিটা আছে তার উপর থেকে একটা ডাবল ডাবলকুশি দিব আবার একটা চেন দিব প্রিভিয়াস লাইনে পাপড়ির বাম পাশে যে ডাবলকুশি আছে তার উপরে একটা ডাবল ডাবলকুশি দিব একটা চেন নিব এবং তার পাশে যে ঘরের নে চেন আছে সেখানে একটা পাপড়ি করব ঠিক এইভাবে এরপর থেকে সেম প্যাটার্নটা আমরা রিপিট করব আমি একদম ক্লোজিং এসে দ্বিতীয় নাম্বার লাইনটার ক্লোজিং এসে দেখিয়ে দিব কিভাবে ক্লোজ করতে হবে সময় কিন্তু পাপড়ি করার পর একটা চেন নিয়ে পাশে সাথে থাকা ডাবল ডাবল কুশির থেকে দিতে হবে না কিন্তু প্যাটার্ন ভুল হয়ে যাবে তো এই লাইনটা যেভাবে দেখালাম বাকিটাও সেভাবে কমপ্লিট করে নিচ্ছি আবার ক্লোজিংটা এখানে কিভাবে ক্লোজ করতে হবে দেখিয়ে দিচ্ছি আমি লোয়ার পার্টের সেকেন্ড স্টেপের যে ডিজাইনটা তার দ্বিতীয় লাইনের একদম লাস্টে চলে এসেছি এখানে আমি পয়েন্টিং পিনটা খুলে নিব খুলে নেওয়ার পর এখানে একটা চেন দিয়ে একটা ঘর বাকি আছে সেখানে ডাবল কুশি নিয়ে নিব তারপর আবারও একটা চেন দিব চেন দেওয়ার পর ফার্স্টে আমি এখানে যে চারটা চেন নিয়েছিলাম তার একটা চেন উপর থেকে স্কিপ করলাম উপর থেকে দুই নাম্বার চেনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিচ্ছি এরপর আমি তৃতীয় নাম্বার ঘরটা করব। তৃতীয় নাম্বার ঘরের আমি যেহেতু লেফটে একটা রাইটে একটা করতে হবে পাপড়ি লেফটে একটা করতে হবে তো রাইটের পাপড়ি যেখানে করব আমি সেখানে পয়েন্টিং পিনটা দিয়ে রাখছি কারণ এটা লাইন ক্লোজের সময় করতে হবে যাতে মনে থাকে তিন নম্বর লাইনটা এখানে স্টার্ট করছি আমি এখানে চারটাই চেন নিব চেন নেওয়ার পর প্রিভিয়াস লাইনে যে পাপড়িটা আছে তাকে একদম স্কিপ করে তার সাথে লাগানো যে ডাবল কুশিটা আছে সেটার উপর থেকে একটা ডাবল ডাবলকুশি নিবো তারপর আবারও একটা চেন নিব একইভাবে মাঝখানের জায়গাটা স্কিপ করব আর পাশে থাকা কুশির উপর থেকে ডাবল কুশি নিব আবারও একটা চেন নিব এই যে যে নেক্সট পাপড়িটা আছে সেটাকে স্কিপ করব কিন্তু সাথে যে পাপড়ির সাথে যে ডাবল কুশিটা আছে সেখান থেকে আমি একটা ডাবল কুশি নিব তারপর এই যে রাইট রাইট সাইডে একটা পাপড়ি করার জন্য আমরা ঘর রেখেছি ঠিক এই পাপড়িটার সাথে এখানে একটা পাপড়ি হবে লেফট সাইডে এখানে পাঁচটা ডাবলকুশি নিব। এই একটা চেনের মাঝখান থেকে পাঁচটা কুশি নিয়ে প্রিভিয়াস লাইনগুলোর মতো একইভাবে আমি এখানে একটা পাপড়ি করে নিব আমার পাঁচটা ডাবলকুশি নেওয়াটা শেষ এবার আমি এটাকে পাপড়ি করবো ফার্স্ট কুশির মধ্যে থেকে আমি কুশিকাটা পুট করে লাস্ট কুশির লুপটা ফার্স্ট কুশির ভেতর থেকে নিয়ে আসব। আনার পরে এখান থেকে একটা চেন দিয়ে যে নেক্সট কুশিটা আছে তার উপর থেকে একটা ডাবল কুশি নিব ঠিক মাঝে যে নেটগুলো আছে সেই নেটগুলো একইভাবে করব। প্রিভিয়াস লাইনগুলোতে যেভাবে করেছি আবার এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্ন রাইট সাইডে এখানে একটা পাপড়ি করব আমার মাঝখানের নেটগুলা দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি পাপড়িটা করে নিব পাপড়ি ঠিক একই রকম করে নিলাম পাঁচটা ডাবলকুশিকে একসাথে আটকে দিয়েছি একটা চেন ঠিক পাশে থাকা ডাবল কুশির উপর থেকে একটা ডাবলকুশি একটা চেন প্রিভিয়াস লাইনে পাপড়িটা স্কিপ করব। কিন্তু সাথে টাকা ডাবল কুশির উপর থেকে একটা ডাবল কুশি নিব আবারও একটা চেন নিব নেক্সট যে ডাবল ডাবলকুশি আছে সেখান থেকে একটা ডাবল কুশি নিব একটা চেন নিব প্রিভিয়াস লাইনের এই যে পাশে থাকা পাপড়িটা স্কিপ করব এবং সাথে থাকা ডাবল কুশির ওপর থেকে ডাবল কুশি নিব তো এবার আমাদের রাইট সাইডের পাপড়িটা তো করা শেষ হয়ে গেল। লেফট সাইডের পাপড়িটা করবো একইভাবে পাপড়ি করব এখানে আমি ফুল একটা প্যাটার্ন দেখিয়ে দিলাম এই প্যাটার্নটায় ক্লো মানে রিপিট করে ফুল লাইনটা কমপ্লিট করতে হবে যেহেতু ক্লোজিংটা একটু অন্য রকম হবে পাপড়ির সাথে হবে ক্লোজিংটা আমি দেখিয়ে দিব এক এক লাইনে ক্লোজিং কিন্তু এক একটা জায়গায় হবে যেহেতু এটা ছোট থেকে বড় হবে সেহেতু ওইটা আস্তে আস্তে সরতে থাকবে আমি তিতল নাম্বার লাইনটা করার পরে ক্লোজিংটা আবারও দেখিয়ে দিব এটা একই প্যাটার্ন রিপিট করে আমি সম্পূর্ণ লাইনটা শেষ করব এই যে পাতাটা আমার করা হয়ে যাচ্ছে হয়ে গেলে এখান থেকে আবারও একটা নিয়ে সাথে লাগানো ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি দিব ঠিক এই যে এই লাইনে এখান থেকে এই পর্যন্ত যে প্যাটার্নটা করেছি এটাই রিপিট করে সম্পূর্ণ লাইনটা শেষ করতে হবে যেহেতু এর ডান সাইডে পাপড়ি হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ক্লোজিং টাইমে তৃতীয় লাইনের একদম লাস্টে আমি চলে এসেছি এখান থেকে কিছুটা করলেই কিন্তু আমার তৃতীয় লাইনটা শেষ হয়ে যাবে এবং চতুর্থ লাইনটা শুরু হবে তো আমি শুরুতে কিন্তু এখানে একটা পাপড়ি বাদ রেখেছি যেখানে পয়েন্টিং পিন দেওয়া আছে সেখানে কিন্তু আমার একটা ফুলের পাপড়ি করতে হবে এখান থেকে একটা চেন নেওয়ার পর পাঁচটা ডাবলকুশি নিব প্রিভিয়াস লাইনে যে মিডিল চেনটা আছে সেখান থেকে পাঁচটা ডাবলকুশিকে একসাথে আটকে দিলেই আমার পাপড়ি হয়ে যাবে পাপড়ি করার পর আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে পাশে চেনের সাথে আটকে দিবো তাহলে লাইনটা ক্লোজ হয়ে যাবে তারপরে আমি চার নাম্বার লাইনটা শুরু করব এখানে আমি পাঁচ নাম্বার ডাবল কুশিটা দিয়ে দিলাম এরপর লাস্ট ডাবল কুশির থেকে লুপটা কুশির হুকটা বের করে এই লুপটাকে ফার্স্ট ডাবল কুশির মধ্যে নিয়ে আসতে হবে একটা চেন নিতে হবে এবং এখানে যে চারটা চেন নিয়েছিলাম তার উপর থেকে একটা চেন বাদ দিয়ে তিন নাম্বার চেনের সাথে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম তাহলে কিন্তু আমার এখানে চার নম্বর তিন নাম্বার লাইনটা ক্লোজ হয়ে গেল এবার আমি চার নাম্বার লাইনটা শুরু করব চার নাম্বার লাইনের জন্য এখান থেকে আমি চারটা চেন নিব চেন নেওয়ার পর এখানে আমাদের পরে যে ডাবল খুশিটা আছে সেখানে কিন্তু আমি ডাবল কুশি দিলাম আর এবার আমি যে ঘরে ডান সাইডে পাপড়ি হবে সেই ঘরে আমি একটা পয়েন্টিং পিন লাগিয়ে রাখলাম যাতে ক্লোজিং টাইমটা মনে থাকে তো একইভাবে আমরা ডানে আর বামে একটা করে পাপড়ি দিয়ে নিব মোট বেশ থেকে ছয় ঘর পর্যন্ত ছয় ঘর পর্যন্ত পাপড়ি দিলে কিন্তু আমাদের এখানে এসে একটা পাপড়ি কমতে কমতে একটা হয়ে যাবে মিডিলে তখন আবার আমরা প্যাটার্নটা চেঞ্জ করব আমি চার নাম্বার লাইনটাও দেখিয়ে দিচ্ছি একটু একইভাবে বাম সাইডে একটা পাপড়ি করে নিচ্ছি কারণ ডান সাইডে পাপড়ির জায়গাটা আমি পয়েন্টিং পিন দিয়ে রেখেছি যখন লাইনটা ক্লোজ করবো তখন ওইখানে পয়েন্টিং পিনের জায়গায় একটা পাপড়ি করে নিব পাঁচটা ডাবল কুশি আমার দেওয়া শেষ হয়ে গেল এবার এখানে একটা পাপড়ি করব। একটা চেন নিয়ে যে প্রিভিয়াস লাইনে এর পাশে যে ডাবলকুশিটা আছে তার উপর থেকে একটা ডাবলকুশি দিয়ে নিচ্ছি একটা চেন এভাবে আমার এই সাইডে একটা বাদ রাখতে হবে তো প্রত্যেকটা লাইন থেকে কিন্তু দুইটা করে ঘর কমে যাবে এবার আমি ডান সাইডে এই ঘরে একটা পাপড়ি করব আর একটা ডাবল ডাবলকুশি দিলেই পাঁচটা কুশি হয়ে যাবে আমরা স সবসময় পাপড়িতে পাঁচটা কুশি নিব লাস্ট পাপড়ির থেকে কুশিকাটা বের করে কুশিকাটা ফার্স্ট পাপড়ির উপরের দুইটা লোপের নিচ থেকে পুট করে এই যে লাস্ট পাপড়ির লোকটা এখান থেকে টেনে বের করে নিয়ে আসলে কিন্তু এটা লক হয়ে যাবে তারপর একটা চেন দিতে হবে এবং পাশে থাকা যে ডাবল কুশিটা আছে সেখান থেকে ডাবল কুশি নিতে হবে আবারও একটা চেন দিতে হবে নেক্সট পাপড়িকে স্কিপ করে সাথে থাকা যে ডাবল ডাবলকুশিটা আছে তার উপর থেকে ডাবল কুশি নিতে হবে আবারও একটা চেন নিতে হবে তারপর মাঝখানে যে ঘরগুলা তৈরি হয়েছে বক্সগুলা সেখান থেকে আমরা একটা একটা করে কুশি নিয়ে নেব প্রিভিয়াস লাইনে যেখানে চেন আছে চেন দিব যেখানে ডাবলকুশি আছে তার ওপর থেকে ডাবল ডাবলকুশি দিব। তাহলেই হয়ে যাবে এখানে এই যে ডাবল ডাবলকুশিটা আছে ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি দিব আর একটা চেন নিব পাপড়িটাকে স্কিপ করে পরের যে ডাবল ডাবলকুশিটা আছে সেখান থেকে ডাবল ডাবলকুশি নিব একটা চেন নিব আবার পাশের বাম সাইডে যে চেনটা আছে সেই চেনের মাঝখান থেকে আমরা পাঁচটা ডাবলকুশি নিব এখানে যে একটা পাপড়ি করব তো প্রথম থেকে দেখো আমরা যখন প্রথমে লাইনটা শুরু করেছিলাম মাঝখানে বক্স হয়েছিল খালি বক্স নয়টা তারপরের লাইনে হয়েছিল সাতটা তার পরের লাইনে হয়েছে পাঁচটা এভাবে আস্তে আস্তে কিন্তু কমতে কমতে আমাদের একদম একটা হয়ে যাবে পাঁচটা হয়ে গেল আমি এই লাইনের ক্লোজিংটা আবার দেখিয়ে দিব একটা চেন পাশে কুশির উপর থেকে কুশি এখানে যখন আমরা ফার্স্ট লাইন করেছিলাম তখন মিডিলে কিন্তু নয়টা ঘর ছিল সেকেন্ড লাইনে মিডিলের সাতটা ঘর ছিল থার্ড লাইনে ছিল পাঁচটা এই যে লাইনে এখানে তিনটা তো একই প্যাটার্ন অ্যাপ্লাই করে আমি এই চার লাইনটা ক্লোজ করে ক্লোজিং এসে আবার দেখিয়ে দিব কিভাবে ক্লোজ করছে আমি চতুর্থ লাইনটাও কমপ্লিট করে নিয়েছি প্রায় শেষের দিকে আর অল্প একটু কাজ বাকি আছে এখান থেকে একটা চেন দিলাম এই যে মাঝখানে চেনটা স্কিপ করে ডাবল ডাবলকুশির উপরে ডাবল কুশি দিলাম প্রিভিয়াস লাইনে নেট করার জন্য প্রত্যেকটা ডাবল উপরে ডাবল ডাবলকুশি দিতে হবে আমি লাস্ট কুশিটাও দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পর আমি একটা চেন দিয়ে আমার পয়েন্টিং পিনটা খুলে ফেলবো কারণ এখানে পয়েন্টিং পিনটা রেখেছিলাম যাতে এখানে পাপড়ি করার কথা ভুলে না যায় তো আমাদের শুরুতে লেফট সাইডে যে পাপড়িটা ছিল সেটা করেছিলাম কিন্তু রাইট সাইডে পাপড়িটা বাদ ছিল সেটা আমি এখন কমপ্লিট করে নিচ্ছি পাপড়ি করে কিন্তু আমার এটা শেষ হয়ে যাবে পাঁচটা কুশি দেওয়া হয়ে গেল এখানে লাস্ট ডাবলকুশির থেকে কুশি কাটা বের করে আমি ফার্স্ট ডাবলকুশির ভেতরে পুট করে এটাকে টান দিয়ে বের করে নিয়ে আসবো আসার পর এখান থেকে একটা চেন নিব চেন নেওয়ার পর এই যে সাথে যে ডাবল কুশিটা আছে তার উপরে কুশি দিব একটা চেন নিব এই যে শুরুতে আমরা এখানে যে চারটা চেন দিয়েছিলাম তার প্রথম চেনটা স্কিপ করে দ্বিতীয় চেনের সাথে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দেব তাহলে এখানেও একটা ডাবলকুশি হয়ে গেল তো আমাদের এই যে এই যে শুরুতে আবারও আমি এখানে পয়েন্টিং পিনটা দিয়ে রাখলাম কারণ এখানে আর একটা আমাদের পাপড়ি করতে হবে যাতে ভুলে না যায় আমি এক দুই তিন চার এখানে আর এখান থেকে অলরেডি আমি চারটা লাইন কমপ্লিট করে নিয়েছি আর দুইটা লাইন বাকি আছে পাঁচ নাম্বার আর ছয় নাম্বার লাইন নাম্বার লাইনে এখানে একটা ঘর থাকবে পরবর্তীতে ছয় নাম্বার লাইনে সেই একটা ঘরে আমাদের একটা পাপড়ি আসবে তারপর থেকে প্যাটার্নটা আবার চেঞ্জ হবে তো আমি এখানে পাঁচ নাম্বার লাইনটা স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে এখানে আমি প্রত্যেক লাইনের স্টার্টিংয়ের মতোই চারটা চেন নিয়ে নিলাম যেহেতু আমার পাপড়িটা এই সাইডে সরে আসছে তো স্টার্টিংয়ে এখানে আমি চারটা চেন নিলাম নেওয়ার পর নেক্সট যে কুশি স্টেজ আছে সেখান থেকে আমি ডাবল কুশি দিব আবারও একটা চেন নিব নেক্সট কুশি স্টেজের উপর থেকে ডাবল ডাবলকুশি দিব একটা চেন নিব নেক্সট ডাবলকুশি স্টেজের উপর থেকে ডাবল কুশি দিব একটা চেন নিব নেক্সট ডাবলকুশি স্টেজের উপর থেকে একটা ডাবল ডাবলকুশি দিব তারপর একটা চেন নিয়ে পাতাটাকে স্কিপ করে সাথে থাকা ডাবল কুশির উপর থেকে একটা ডাবল কুশি দিব একটা চেন দিব এই যে বাম সাইডে যে পাতা করতে হয় সেই পাতাটা করব আমরা এখানে চেনের ভেতর থেকে পাঁচটা ডাবল কুশি নিয়ে একটা পাতা করব ডাবল কুশিটাকে পরে স্লিপ স্টিচ দিয়ে একসাথে আটকে দিব প্রথমে আমরা সেপারেট ডাবল ডাবলকুশি নিয়ে নিচ্ছি পাঁচটা কিন্তু বেস পয়েন্টটা একই থাকছে একটা চেনের মধ্যে থেকে নিচ্ছি চারটা হয়ে গিয়েছে অলরেডি এটা লাস্ট ডাবল কুশি লাস্ট ডাবলকুশিটা করার সাথে সাথে আমরা এখানকার হুকটা বের করে ফার্স্ট ডাবলকুশি দুইটা লোপের নিচ থেকে নিয়ে এই লোপটা আমরা এই সাইডের ডাবলকুশি দিয়ে বের করে নিয়ে আসব। এরপর একটা চেন একটা ডাবল ডাবলকুশি একটা চেন একটা ডাবল কুশি নেক্সট ডাবলকুশির উপর ডাবল ডাবলকুশি নিতে হবে এরপর এখানে একটা চেন নিয়ে এই যে সেকেন্ড প্যাটার্নটা আছে তার ডান সাইডে যে চেনটা আছে সেখানে একটা পাপড়ি করব কারণ আমাদের ডানের দিকে বেড়ে যাচ্ছে পাপড়িটা একইভাবে করব পাঁচটা ডাবল ডাবলকুশি দিয়ে একসাথে আটকে দেবো ঠিক বাকি প্যাটার্নটা একইভাবে একই ডিজাইন অ্যাপ্লাই করে আমি করে নিব প্রত্যেকটা প্যাটার্নের মাঝখানে যেন একটা করে ঘর থাকে সেটা খেয়াল রাখতে হবে আর আমি এই পঞ্চম লাইনটাও একদম লাস্টে যখন করবো তখন এসে আবার দেখিয়ে দিচ্ছি কীভাবে ক্লোজ করব এইটা পাঁচ নাম্বার লাইন আমি পাঁচ নাম্বার লাইনেরও একদম লাস্টে চলে এসেছি এখন ক্লোজিংটা দেখিয়ে দিব কীভাবে ক্লোজ করব যেহেতু এখানে পাপড়ি হবে বলে আমি পয়েন্টিং পিনটা দিয়ে রেখেছিলাম পাপড়ে খুলে ফেললাম এখান থেকে একটা চেন নিব নিয়ে এই যে এই প্যাটার্নটার বাম সাইডে আমি পাপড়ি দিয়েছি ডান সাইডে পাপড়িটা বাকি ছিল সেখানে একটা পাপড়ি দিয়ে দিব আমি পয়েন্টিং পিনটা খুলে নিয়েছি এখান থেকে পাঁচটা ডাবল কুশি দিয়ে পাঁচটা ডাবল কুশিকে আবার একসাথে আটকে দিব আটকানোর পরে এখান থেকে একটা চেন নিব ঠিক সাথে যে ডাবল কুশিটা আছে সেখানে একটা ডাবল কুশি দিব একটা চেন নিব চেন নিয়ে এই যে প্রিভিয়াস লাইনের যে পাপড়িটা আছে সেই পাপড়িটা বাদ দিয়ে আমরা পরের যে ডাবল ডাবলকুষিটা সেখানে ডাবল কুশি নিব আবার একটা চেন নিব চেন নেওয়ার পর এই যে এই লাইনের উপরে যেখানে কুশি আছে সেখানে তো আমরা চারটা চেন নিয়েছিলাম উপর থেকে একটা চেন বাদ দিয়ে ঠিক এখানে আমরা এইভাবে আটকে দিব আর এই যে মাঝখানে এখানে কিন্তু আমাদের পাপড়ি হবে ক্লোজ হয়ে যাবে আমি লাইনটা দেখিয়ে দিচ্ছি মিডিলে দেখালে বোঝা যাবে মাঝখানেগুলো তো যেভাবে নেট করা হচ্ছে প্রিভিয়াস লাইনগুলোতে সব একইভাবে নেট হবে শুরুটাও একই রকম করেছে এখানে চারটা চেন দিয়ে নিয়েছি পরের ডাবল কুশির উপর থেকে আমি ডাবল কুশি দিয়ে নিচ্ছি একটা চেন আবারও নেক্সট কুশির উপর থেকে একটা ডাবল কুশি দিয়ে নিচ্ছি একটা চেন আবারও নেক্সট কুশির উপর থেকে আমরা ডাবল কুশি দিয়ে নিব একটা চেন আবারও ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি দিব একটা চেন আবারও কুশির উপর থেকে ডাবল কুশি দিব একটা চেন আবারও ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি দিব এবার একটা চেন এই মিডিলে একটা ঘর প্যাটার্নের মাঝখানে যেখানে একটা ঘর ছিল ঠিক সেখানে একটা পাপড়ি হবে আমাদের ডিজাইনের অর্ধেক পর্যন্ত আমরা চলে এসেছি আমাদের এইটা ছয় নাম্বার লাইন পাঁচ নাম্বার নিচ থেকে পাঁচ নাম্বার লাইন পর্যন্ত একই রকম হবে আবার ছয় নাম্বার থেকে উপরে নাম্বার লাইন পর্যন্ত একই হবে আমি দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ঠিক এখান থেকে আর পাঁচটা লাইন করতে হবে তো আমাদের ছয় নাম্বার লাইনটা ওঠা মানে আমাদের ঠিক বেজের লাইনটা এখানে উঠছে যেখানে আমরা একটা একটা করে করেছিলাম আর নয়টা করে ঘর ছিল ঠিক সেইটাই এখানে উঠছে একটা করে চেন পরের ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি এবং বাকি প্যাটার্নটা একইভাবে আমি কমপ্লিট করব এই ডিজাইনের মাঝখানগুলা সবগুলা নেট হবে আর শুধু এই ডিজাইনের মাঝখানে একটা করে পাপড়ি হবে এইভাবে ছয় নম্বর লাইনটা আমি কমপ্লিট করে নিব আমি আমার মেন ডিজাইনের একটু দেখিয়ে দিচ্ছি এরপর আমি আমার মেন ড্রেসের প্যাটার্নটা থেকে একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা যখন বেজের যে প্যাটার্ন উঠিয়েছিলাম তখন কিন্তু এই দুই পাতার মাঝখানে নয়টা করে ঘর ছিল এখন আমরা যে প্যাটার্নটা করছি তার ছয় নাম্বার লাইনেও ঠিক একই আছে দুইটা পাপড়ির মাঝখানে নয়টা করে ঘর আছে তারপরেও আমি ডায়াগ্রামটাও একটু দেখিয়ে দিচ্ছি আমরা এই ছয় নম্বর ঘরটা লাইনটা যখন শেষ করব তখন যদি এই ছয় নম্বর লাইনকে বেস ধরি তাহলে কিন্তু আবার অটো একইভাবে একই জিনিস এখান থেকে রিপিট করলে আমাদের ফুল প্যাটার্নটা চলে আসবে ছয় নম্বর লাইনটা একদম ফুল কমপ্লিট করে আবার ফিরে আসছি ছয় নম্বর লাইনের একদম লাস্টে চলে এসেছে এখান থেকে আমি একটা চেন নিব যেহেতু এই জায়গাটা আমার পাপড়ি করতে হবে আমি এখানে পাপড়ি করে নিব একটা পাঁচটা ডাবল কুশি এখান থেকে পাঁচটা ডাবল কুশি নিয়ে একইভাবে ফার্স্ট ডাবল কুশির মধ্যে লাস্ট কুশির লোকটা নিয়ে আটকে দিব। স্লিপ স্টেজ দিয়ে তারপর এখান থেকে একটা চেন নিয়ে পাশে যে ডাবল কুশিটা আছে সেখানে ডাবল কুশি দেব আবারও একটা চেন নিব চেন নেওয়ার পর এই প্রিভিয়াস লাইনে যে পাপড়িটা আছে সেটা স্কিপ করে তার পাশের ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি নিব একটা চেন নিব নেক্সট যে ডাবল কুশি আছে সেই ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি নিব একটা চেন নিব আর এখানে একদম ফার্স্ট যেখানে শুরু করেছিলাম লাইনটা সেখানে চলে এসেছি এখানে চারটা চেন আছে নিচ থেকে তিন নাম্বার চেন উপর থেকে দুই নাম্বার চেনে আমরা স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব এখন আমার ছয় নম্বর লাইনটা শেষ এখান থেকে একটু আমি বুঝিয়ে দিলে বাকি প্যাটার্নটা তোমরা ইজিলি করে নিতে পারবে তো এখানে আমরা এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার লাইন পর্যন্ত যেভাবে করেছি এখান থেকে বেজের বেজের উপরে একদম মিডিলে যেটা আছে সেখান থেকে পাঁচ নাম্বার লাইন যদি আমরা একইভাবে একই প্যাটার্ন রিপিট করে কমপ্লিট করি তাহলে কিন্তু আমাদের এখানে এরম একটা বক্স তৈরি হয়ে যাবে তো আমি এই অর্ধেকটা দেখালাম ঠিক আবারও বলছি গোড়া থেকে পাঁচ নম্বর লাইন যেভাবে করেছি ঠিক এখানে প্রথম লাইনটা ধরে এরপরে আর চারটা লাইন করলে। আমাদের প্যাটার্নটা সম্পূর্ণ হয়ে যাবে তো আমি একবারে প্যাটার্নটা কমপ্লিট করে আবার দেখিয়ে দিব। আমি আবার বলছি এখান থেকে আমি যেভাবে করেছি ঠিক একই প্যাটার্ন রিপিট করে বাকিটা কমপ্লিট করে নিচ্ছি ঠিক আমি মিডিলের লাইনের থেকে পাঁচ নাম্বার লাইন পর্যন্ত করে নিয়েছি ছয় নাম্বার লাইনের স্টার্টিংটা আমি দেখিয়ে দিব ক্লোজিংটা পাঁচ নাম্বারের ক্লোজিং এবং ছয় নাম্বারের স্টার্টিংটা আমি দেখিয়ে দিচ্ছি এই পাশ থেকেও আমি একটা চেন নিয়ে নিব চেন নেওয়ার পর প্রিভিয়াস লাইনের পাতাটা তো স্কিপ করতে হবে আর এই যে প্রথমে যে পাতাটা করেছিলাম চারটা চেন দিয়েছিলাম তার আগে তার উপর থেকে তিন নাম্বার চেনে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব আর এরপর থেকেই আমার ফিনিশিং লাইন ছয় নাম্বার লাইনটা শুরু হবে এক দুই তিন চার পাঁচ এই বলেছিলাম না এখান থেকে পাঁচ নাম্বার লাইন করে আবার আমি দেখিয়ে দিব তো পাঁচ নাম্বার লাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে ছয় নম্বর লাইনের স্টার্টিংটা আমি দেখিয়ে দিচ্ছি একইভাবে এখান থেকে আমি চারটা চেন নিব চারটা চেন নেওয়ার পর এই যে পাপড়িটায় এটাকে স্কিপ করবো মাঝখানে আমি ডাবল কুশি দিলাম পাপড়ির সাথে যে ডাবল কুশি ছিল প্রিভিয়াস লাইনে তার উপর থেকেই ডাবল কুশি নিয়েছি একটা চেন নিব। এবং এই যে দুইটা পাপড়ির মাঝখানে যে ঘরটা আছে সেই ঘরের যে চেনটা আছে সেখান থেকে পাঁচটা ডাবল কুশি নিব পাঁচটা ডাবল কুশির পরে আমি ফার্স্ট ডাবলকুশির থেকে কুশি কাটা পুট করে লাস্ট ডাবল কুশির লুপটাকে ফার্স্ট ডাবল কুশির ভেতর থেকে বের করে নিয়ে আসলাম এরপর একটা চেন নিয়ে পাশে যে ডাবল কুশি সেই ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি নিব তারপর একটা করে চেন নিব আর একটা করে ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি নিব আবারও এই যে নেক্সট যে প্যাটার্নটা আছে এর মাঝে এসে আমরা ঠিক একইভাবে এখানে যেমন পাপড়ি করেছি সেভাবে পাপড়ি করে দেখিয়ে দিচ্ছি যে দ্বিতীয় প্যাটার্নের মাঝখানে আমি চলে এসছি ঠিক এইভাবে যেভাবে আমরা বরফি করে নিয়েছি এখানেও ঠিক একইভাবে বরফি টাইপের হয়ে যাবে একটা পাতা উপরে যখনই আমি কমপ্লিট করে নিব এটার সম্পূর্ণ লুকটা চলে আসবে একইভাবে আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে নিব এবং কমপ্লিট করার পর আমি ঠিক এই যে মেন প্যাটার্ন মেন প্যাটার্নে কাজটা দেখাবো ফিনিশিং এই লাইনের ফিনিশিংটা কিন্তু আমি মেন প্যাটার্নে দেখাবো এই লাইনের কীভাবে শেষ করতে হবে ক্লোজ করতে হবে সেটা আমি মেন প্যাটার্নে যখন ক্লোজ করবো তখন দেখিয়ে দিব এরপর থেকে আমরা মেন প্যাটার্নে থিউটারেল পেয়ে যাব আমি এই লাইনের ফিনিশিংটা মেন বেজে দেখাতে চেয়েছিলাম আমি মেন বেজে ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে লাইনটা কমপ্লিট করতে হবে আমার মেন বেজের লাইনটা আমি সম্পূর্ণ একইভাবে যেটা দেখিয়েছি কিছুক্ষণ এই প্যাটার্নে লাইনটা শুরুতে ঠিক একইভাবে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি জাস্ট এখান থেকে আমি ক্লোজিংটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে একটা চেন নিতে হবে চেন নিয়ে এখানে যে চারটা চেন নিয়েছিলাম তার ওপরের থেকে প্রথম চে স্কিপ করে দ্বিতীয় চেনের সাথে কিন্তু আমরা এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব তাহলে আমাদের ডিজাইনটা হয়ে গেল এরপর থেকে আর দুইটা লাইন করব সেই দুইটা লাইন একইভাবে করব তারপর নতুন প্যাটার্ন আবার শুরু হবে এখান থেকে আমি চারটা চেন নিলাম এবং প্রিভিয়াস লাইনের এই যে মাঝখানে যে পাপড়িটা ছিল সেটা কিন্তু আমি স্কিপ করে দিব মেন প্যাটার্নে যে ডাবল কুশিটা দিয়েছি সেটা কিন্তু আমি দুইটা স্টেপে দিয়েছি লং ডাবল কুশি দিয়েছি তো এখান থেকে আমি লং ডাবল কুশি নিয়ে নিচ্ছি এক দুই তিন আবারও একটা চেন নিব আবারও ডাবল দিব ডাবল কুশির উপরে প্রিভিয়াস লাইনের এভাবে ছোট ছোট বক্স হতে যাবে ফুল লাইনটা আর কোনো পাপটি হবে না এর পরের লাইনটাও একইভাবে হবে তো আমি দুইটা লাইন অফ ক্যামেরায় কমপ্লিট করে নিব কমপ্লিট করে নেওয়ার পর আবার ফিরে আসবো যে আবারও কিন্তু আমি মাঝখানে প্যাটার্নটাকে একদম স্কিপ করে গিয়েছে এই পাটা পাপড়িটাকে নেক্সট ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি দিচ্ছি এভাবেই আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে নিচ্ছি যেভাবে দেখালাম কোনো এই লাইন এবং এর নেক্সট লাইন কোনো জায়গায় আমাদের কোনো ডিজাইন আসবে না শুধুমাত্র এইভাবে একটা করে চেন একটা করে ডাবল কুশি দিতে হবে তো আমি এই লাইন সহ আরও একটা লাইন কমপ্লিট করে নিচ্ছি